সিটিসেল তারকা কথনে হয়ে যায় আজ মাতোয়ারা। বেজে ওঠো টেলিফোন, শুরু হোক আলাপন, আজ এই দুপুরে ভালোবাসা। প্রথম টেলিফোন দাতার জন্য থাকছে স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে একটি শো এর দুটি টিকিট ফ্রি। এছাড়া একজনের জন্য থাকছে এভরিডের পক্ষ থেকে প্রীতি উপহার। আপনার গিফটটি পৌঁছে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব শীঘ্রই। শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সিটিসেল তারকা কথনে। আমাদের আজকের এই আয়োজনটি একটু নতুনভাবে সাজিয়েছি এই জন্য যে আমাদের আজকের এই আয়োজনে যে দুজন সেলিব্রিটি আছে তারা একদমই নতুন মুখ, কারণ ভিট চ্যানেলে টপ মডেল 2014 টপ 5 পার্টিসিপেন্টদের মধ্যে থেকে সেরা 3 সুন্দরী আমরা বাছাই করেছি, একজন চ্যাম্পিয়ন হয়েছেন। এবং আজ আমরা যাকে পেয়েছি, যেই দুজনকে আমরা আজকে ইনভাইট করেছি সিটিসেল তারকা কথনে, তাদের মধ্যে একজন হচ্ছেন ভিট চ্যানেলের টপ মডেলের ফার্স্ট রানার আপ লামিয়া, এবং সেই সাথে আছে ভিট চ্যানেলের টপ মডেলের সেকেন্ড রানার আপ মুন। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। শুরুতেই জানতে চাচ্ছি, অনেক উত্তেজনা নিশ্চয়ই, কারণ জাস্ট কয়েকটি মুহূর্তের ব্যবধানে আপনাদের জীবনের বিশাল একটি পরিবর্তন। ভিট চ্যানেলের টপ মডেল 2014 যে প্ল্যাটফর্মটি ছিল টপ 5 সুন্দরীদের মধ্যে থেকে, জাস্ট কিছুক্ষণের ব্যবধানের মধ্যে আপনারা ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ হয়েছেন। শুরুতেই লামিয়া, কেমন লেগেছিল সেই মুহূর্তগুলো? আসলে যখন আমরা দাঁড়িয়েছিলাম আমাদের রেজাল্ট অ্যানাউন্সমেন্টের সময়, তো খুব বেশি নার্ভাস হয়ে গেছিলাম। যখন দেখছি যে বেস্ট স্মাইল, স্কিন, কনজুয়ালিটি এগুলো যখন হয়ে গেল, আমার একটাও নাম নেই, ভাবছিলাম আল্লাহ একটাও পেলাম না। তো যখন হচ্ছে সেকেন্ড রানার আপ, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ ওর নাম হলো, তখন তো পুরাই, এখন তো চ্যাম্পিয়ন আর ফার্স্ট রানার আপ বাকি আছে, এখন কি আর কিছু হবে, এই টেনশনে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। মানে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, আল্লাহ কিছু হলো না এবারও। তো যখন ফাইনালি বললো যে ফার্স্ট রানার আপ ইজ লামিয়া, তখন আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে অনেক সুন্দর করে জোরে একটা চিৎকার দিব, বাট হলো না, অনেক বেশি ইমোশনাল হয়ে পুরো চুপ মানে কান্নাকাটি করে ফেললাম তখন। আর মানে খুব বেশি ভালো লেগেছে তখন, মানে এই ফিলিংস আসলে কখনো কেউ ওই অবস্থায় না দাঁড়িয়ে থাকলে বোঝা যাবে না। কিন্তু দর্শকরা কিন্তু সকলে দেখেছে এবং সকলেই আপনাদের দুজনেরই ইমোশন সবাই বুঝতে পেরেছে, আপনাদের ভালো লাগার কথা বুঝতে পেরেছে, চোখের পানির প্রতিটি ফোটার অর্থ তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছে। লামিয়া, শুরুতেই আপনার নামটি অ্যানাউন্স করা হয়েছিল যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে চ্যাম্পিয়ন, রানার আপ এবং সেকেন্ড রানার আপ এবং সেই সাথে ফার্স্ট রানার আপের নাম অ্যানাউন্স করা হয়, সেক্ষেত্রে আপনি ছিলেন সেকেন্ড রানার আপ, অর্থাৎ আপনার নামটি প্রথমে অ্যানাউন্স করা হয়েছিল, তখন কেমন লেগেছিল? ফার্স্ট অফ অল, রেজাল্টের টাইমে তো অনেক বেশি টেনশন কাজ করছিল যে কী হবো কী হবো, কোনো একটা পজিশনে থাকবো কি না। সো যখন অ্যানাউন্স করেছে, মানে ফার্স্টে আমার মনে হচ্ছে যে আসলে কি আমার নাম বলেছে, আসলে কি আমি সেকেন্ড রানার আপ হয়েছি, না কনফিউশন লাইক মানে হবো কি না হবো এরকম কিছু তো জানতাম না, মানে মনে হচ্ছিল না। সো পরে যখন আমার নামটা আসলো, আমি আই ওয়াজ শকড যে মুন আমাকে বলছিল, আমার আমি চুপ করেছি, হাসবো না কান্না করবো কী করবো বুঝতে পারছি না। পরে সামনে গেলাম, তারপর ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, চিন্তাও করতে পারিনি যে এরকম একটা পজিশন পাবো। সবাই তো নিশ্চয়ই সেই ক্রাউনটির জন্যই লড়ছিলেন, একদম সেরা 5 সুন্দরীদের মধ্যে প্রত্যেকেই নিশ্চয়ই স্বপ্ন ছিল ক্রাউনটি পাবো, ক্রাউনটি মাথায় পড়বো। ক্রাউন তো যিনি চ্যাম্পিয়ন হলেন তিনি পেয়ে গেলেন, অ্যাকচুয়ালি এর জন্য কি কোনো কারণে একটু খারাপ লাগা? না, আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। চমৎকার, ক্রাউন যে পেয়েছে ভালো, ক্রাউন পাওয়ার আকাঙ্ক্ষা সবারই ছিল, বাট চ্যানেলাই এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে, এখানে ভালোভাবে স্টাবলিশ হওয়ার জন্য, মিডিয়াতে ভালোভাবে কাজ করার জন্য অনেক কিছু, গ্রুমিংয়ে আমাদেরকে অনেক কিছু শেখানো হয়েছে, সো ওইটা সবচেয়ে বড় পাওয়া। আসলে ক্রাউনটি শুধুমাত্র প্রতিযোগিতার খাতিরেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় এবং সেই সাথে ক্রাউন একজন পায়, বাকি সবাই প্ল্যাটফর্মটির সাথে থাকে। প্রত্যেকেই আপনারা ভালো পারফর্ম করেছেন সেটা সবাই দেখেছে, নিশ্চয়ই আরও সামনে অনেক কাজ ভালো হবে। এখন এই মুহূর্তে একটি বিশেষ টেলিফোন আছে আমাদের সাথে, আমি একটু কলটি নিতে চাই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দুপুর, হ্যালো, আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু কষ্ট করে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে যদি একটু কথা বলতেন আমাদের সাথে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, আমি মুনের আম্মু। মুনকে অনেক ধন্যবাদ, আসলে সানালাইকে অনেক ধন্যবাদ আমার নিয়ে এই জায়গায় এত বড় একটা প্ল্যাটফর্মে যে এত ভালো একটা পজিশন দিছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কল্পনা করতে পারছি না, আমার মেয়ে আসলে ছোট থাকতে ওর অনেক ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন ছিল, সে মিডিয়াতে কাজ করবে, সে আমাদের বাংলাদেশকে অনেক কিছু দিবে, দেশে বাইরে সবাইকে মানে অনেক কিছু দিবে মিডিয়াতে কাজ করে, আর অনেক ইচ্ছে ছিল আসলে। কি বলবো আমি এই মুহূর্তে বাচ্চাটায় হারিয়ে ফেলছি। আমার মেয়ে এই জায়গাটা মানে চ্যানেলাই কে অনেক ধন্যবাদ এই জায়গাটা দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কন্যাটিকে এই যে স্বপ্ন দেখেছে সে ছোটবেলা থেকে, সেই স্বপ্নের জন্য নিশ্চয় পরিবারের অনেক অবদান থাকে স্বপ্ন দেখানোর জন্য, সেই স্বপ্নটির অর্জন করবার জন্য, পথ চলবার জন্য। মুনের এই অর্জনের পিছনে আপনার অবদান নিশ্চয়ই অনেক বেশি, অনেক ধন্যবাদ সেই জন্য চ্যানেল এই পরিবারের সকলের পক্ষ থেকে আপনার জন্য। মুন, আমি যদি আজকে এখানে বসে কথা বলি শুধুমাত্র আমার আম্মুর জন্য, আমার লাইফের সব কিছুতে সব মোমেন্টে যখন যত কিছু আমি বলেছি, যখন আম্মুকে আমার দরকার ছিল মানে সব সময় আম্মু আমার পাশে ছিলেন, আমি আমার আম্মুকে অনেক বেশি লাভ করি, অনেক বেশি। নিশ্চয়ই লামিয়া, এবার একটু আপনার কাছে আসতে চাই। সেদিন তখন শুরুতেই কথার ফাঁকে আপনি বলছিলেন যখন নাম অ্যানাউন্স করা হচ্ছে তখন মনে হচ্ছিল আমি কি এবারও কিছু পাচ্ছি না, এবারও কথাটির কারণ জানতে চাই। কারণটা হচ্ছে আমি লাস্টবারও নাম দিয়েছিলাম ভিটে, তো তখন অ্যাট ফার্স্ট আমার লাইফের কোনো মিডিয়া যাত্রা শুরু করলাম অ্যাট ফার্স্ট ভিটের থেকে। তো রেজিস্ট্রেশন করার পর টপ 20 পর্যন্ত একদিনই সিলেকশন হয়ে যায়, তো তখন আসলে এত কিছু বুঝতাম না, তো অ্যাট ফার্স্ট তো নিও। যখন প্রথম আমাদের এলিমিনেশন রাউন্ড তখন এলিমিনেট হয়ে যাই, অনেক বেশি কষ্ট পাই তখন। বাসায় যাওয়ার পর অনেক বেশি অসুস্থ হয়ে যায়, আল্লাহ কি হলো মানে বুঝতে পারছিলাম না যে। তো তখন থেকে তারপর যখন আমাদের উইনার হলো, আমার ফ্রেন্ড উইনার হলো নওশিন, আমরা বেড পার্টনার ছিলাম ক্যাম্পে, হ্যাঁ ক্যাম্পে বেড পার্টনার ছিলাম। তো ওকে যখন দেখলাম সিটিসেল তারকা কথনে বসলো, তারপর ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ আশা তানিয়া, তো ওদের দেখে মনে হলো যে আমার সাথে ফ্রেন্ডরা এখন ওখানে বসলো, আমিও হয়তো বসতে পারতাম, নিশ্চয়ই কোনো কমতি ছিল, ল্যাকিংস ছিল। তো ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সট বার, যদি আবার কখনো সুযোগ হয় ট্রাই করব। তো যখন আবার এখন দেখলাম করলাম, এবার একটু ই ছিল যে কি হয় কি হয়, মানে সবসময় ভয়ের মধ্যেই থাকতাম এলিমিনেশন রাউন্ড হলে, প্রত্যেকটা এলিমিনেশন রাউন্ডে মানে অনেক বেশি টেনশন থাকতো, এই নাকি আবার এলিমিনেট হয়ে গেলাম, আবার নাকি এলিমিনেট হয়ে গেলাম। তো এর জন্যই তো প্রথম এলিমিনেশন রাউন্ড থেকে এই চিন্তাটা ছিল। তো যখন আমাদের গ্র্যান্ড ফিনালে লাস্ট পর্যন্ত ফিনালে গেলাম, তো তখনও চিন্তাটা ছিল আল্লাহ এখন আর একটুক্ষণের জন্য কি হবে কি হবে। তো এর জন্যই যখন আমার প্রথমে 3-4টা নাম অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, এর জন্য চিন্তা করতেছিলাম যে আল্লাহ জানে কি হয়, তাই ভাবলাম যে এবারও কি কিছু হবে না। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে একটি প্রচলিত কথা, পথিকের পায়ে হয়তো বা লক্ষ্মী থাকে। আপনি যখন প্রথমবার এলিমিনেশন পার করে আপনি যখন চলে গেলেন ক্যাম্প ছেড়ে এবং এই গতবারের প্ল্যাটফর্মটি ছেড়ে, তারপরে প্রতিটা মুহূর্তে চেষ্টা, ইচ্ছা এবং নিজেকে আরও নতুনভাবে তৈরি করা, ফাইনালি ভিট চ্যানেল টপ মডেল 2014-এর সেই, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া, মানে সবার থেকে কেন জানি আলাদাভাবে, কারণ আমি একবার এলিমিনেট হয়ে যাই সেই প্রথম রাউন্ড থেকে, তো সেই একটা ইচ্ছা শক্তি ভিতর থেকে কাজ করছিল না, এখন একটু কিছু করতেই হবে, একটু জিদও কাজ করছিল যে না ওরাও তো আমার মতোই মানুষ, ওরা পারলে আমি কেন পারবো না, দেখি ওরা কিভাবে করে আমি একটুভাবে করার ট্রাই করি। তো এটাই চিন্তা ভাবনা করে প্রত্যেকটা ধাপে খুব সিরিয়াসলি আমি কাজ করেছিলাম এবার, তো ফাইনালি এখন এই পজিশনটা পেলাম। অভিনন্দন জানাতেই হয় বিশেষভাবে, হ্যাঁ এর জন্য চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ যে তারা মনে করেছে আমাকে এই পজিশনটা দিতে পারে ফার্স্ট রানার আপ, এটা একটা বড় পজিশন আমার জন্য, ক্রাউনের চিন্তা কখনো করিনি যে মানে এটা অনেক বড় একটা পাওয়া যে একটা আমি ক্রাউন।